আসসালামু আলাইকুম। চলে আসলাম জামাই মার্কেটে। এই জামাই মার্কেটটা হচ্ছে ফার্নিচারের পাইকারি একটা মার্কেট। এখানে আসলে আপনারা সকল ধরনের ফার্নিচার একদম কম দামে পেয়ে যাবেন। চলুন পুরো মার্কেটটি ঘুরে ঘুরে দেখাই। মার্কেটে ঢুকে প্রথমে চোখে পড়বে এই দোকানগুলি, যেখান থেকে আপনারা সকল ধরনের ফার্নিচার একদম কম দামে পেয়ে যাবেন। এই যে ড্রেসিং দেখছেন, এগুলো 5,000 থেকে শুরু করে 12,000 টাকার মধ্যে। তারপরে যে খাটগুলো দেখছেন, এগুলো আপনার 7,000 থেকে শুরু করে 15,000, 16,000, 50,000 পর্যন্ত আছে। আবার এদিকে সোফা দেখতেছেন, এগুলো 8,000 থেকে শুরু করে 50-60,000 টাকা পর্যন্ত আছে। তো যে এরকমই চান না কেন, সকল ধরনের ফার্নিচার কিন্তু এখানে পেয়ে যাবেন, ফার্নিচারের অভাব নাই। এটা হচ্ছে জামাই মার্কেট, বাম দিঘি হাট, বগুড়া। তার চার মাথা এসে চার মাথা থেকে আপনারা এইখানে আসতে পারবেন 10 টাকা ভাড়া দিয়ে। এই যে সোফা, এই সোফা সেটগুলো এখানে আপনারা 8,500-9,000 টাকায় পাইকারি কিনতে পারবেন। এই যে খাট দেখতেছেন, এগুলো আকাশি কাঠের খাট, যেগুলো 2 ইঞ্চি সেগুলোর দাম পড়বে 13,000 থেকে 15,000-এর মধ্যে। আর যেগুলো হচ্ছে 2 ইঞ্চি এগুলো 7,000 থেকে 10,000-এর মধ্যে পাবেন। এই যে এগুলো 1.5 ইঞ্চি এগুলো 7,000, 7,500, 8,000 টাকার মধ্যে পাবেন। আবার এই যে সোফা সেট দেখছেন, এটা সার কাঠের সোফা সেট হবে। এই সোফা সেটগুলো আপনারা কিনতে পারবেন মোটামুটি 14,000 থেকে 15,000 টাকার মধ্যে। আবার এই যে খাট দেখতেছেন, এগুলো 1.5 ইঞ্চি থিকনেস, এগুলোর দাম পড়বে 7,500-8,900। তো বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, আপনারা এখানে যারা আসবেন পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন। এখানে অনেকগুলো দোকান রয়েছে, আপনারা যেখানে ভালো লাগবে সেখান থেকে ফার্নিচার কিনতে পারবেন, সমস্যা নেই। একদম কম দামে ফার্নিচারের সবচেয়ে বড় পাইকারি বাজার এবং বড় মার্কেট হলো এই জামাই মার্কেট। তো আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিচ্ছি, দেখেন আপনি এখানে সকল ধরনের মাল পাবেন, খাট, সোফা, ড্রেসিং, ওয়ার্ড্রোব, ক্যাবিনেট সহ সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে। যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি চলে আসবেন এখানে, আর এখান থেকে পানির দামে ফার্নিচার কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন। হিউজ মালের কালেকশন রয়েছে, আপনার যত পিস দরকার এখান থেকে কিন্তু নিতে পারবেন, প্রচুর মাল আছে। আপনারা যারা ব্যবসা করেন এখানে আসবেন, সরাসরি আসতে পারেন, অথবা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এখানে আসতে যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় নাম্বারে যোগাযোগ করলে হবে। প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রচুর মাল আছে, দেখেন প্রত্যেকটা ঘরে ফার্নিচার রয়েছে, আপনারা যে কোনো ঘর থেকে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো কিনতে পারবেন। বাংলাদেশের ভিতরে সবচাইতে কম দামে এখানে আপনারা ফার্নিচার পাবেন। এই যে একটা সুন্দর একটা খাট, এত সুন্দর একটা খাট কিন্তু আপনারা মাত্র 14,000 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, এক মজুরির দামে খাট পেয়ে যাচ্ছেন। এটা আসলে অবিশ্বাস্য সকল দামে কিন্তু এখানে ফার্নিচার পাবেন। আবার এইদিকে দেখেন, ক্যাবিনেট রোদে দিয়ে শুকানো হচ্ছে, এগুলো রং করা হবে, বিক্রি করা হবে। যারা ফার্নিচার কিনতে চান সরাসরি এখানে আসতে পারেন, বিশাল একটা ফার্নিচারের মার্কেট, এটা জামাই মার্কেট। এছাড়াও আশেপাশে আরও অত্র এলাকায় প্রায় 200-এর উপরে ফার্নিচারের দোকান আছে। সো আপনারা যারা বাইরের জেলা থেকে আসতে চান, আপনারা অনায়াসে এখানে আসতে পারেন, এখান থেকে ফার্নিচার কিনতে পারেন, একদম কম দামে পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নাই। এটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ফার্নিচারের মার্কেট প্লেস। তো আপনাদেরকে সন্ধান দেওয়াই মূলত আমার কাজ, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে এসে ফার্নিচার কিনতে পারেন, একবার এসে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এবং এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু ফার্নিচার প্রতিনিয়ত যাচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জামাই মার্কেটের ভিডিও আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, তাও এক ঝলক দেখা দিয়ে। আসলে অভাব নাই, আপনি যা চান তাই পাবেন এখানে, অভাব নাই, যেদিকে তাকাবেন শুধু ফার্নিচার আর ফার্নিচার, দেখেন ইউজ ফার্নিচার, হ্যাঁ দেখেন প্রচুর মাল রয়েছে।
ঠিক আছে, মালের অভাব নাই, যার যেটা দরকার এখানে আসবেন পেয়ে যাবেন, এবং দামও থাকবে একদম পাইকারি দাম এবং কম দাম, পাইকারিও আবার কম দাম, মানে এত কম দামে ফার্নিচার আসলে কোথাও হয় না। এই জন্য বগুড়াকে আপনার বেছে নিতেই হবে যদি ফার্নিচারের ব্যবসা করে।